কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত। আমি এখন বাংলাতে বিষয় নিয়ে আলোচনা করতেছি। বিষয়ের নাম হচ্ছে মরুভাস্কর। মরুভাস্কর এটা লিখেছেন হবিবুল্লাহ বাহার। হবিবুল্লাহ বাহার 1906 খ্রিস্টাব্দে ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন নজরুলের ভক্ত শিষ্য এবং চিন্তায় পুরোপুরি মানবতাবাদী। তার বিখ্যাত লেখা হচ্ছে ওমর ফারুক এবং আমির আলী ইত্যাদি। তিনি 1966 খ্রিস্টাব্দে 15 এপ্রিল মারা যান। আমরা আজকে আলোচনা করব মরুভাস্কর, এই বিষয়টা নিয়ে। মরুভাস্কর অর্থ হচ্ছে মরুভূমির সূর্য। এই পৃথিবীতে যেসব মহাপুরুষের আগমন ঘটেছে, সেই সব মহাপুরুষদের মধ্যে অন্যতম হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানব জাতির জীবনকে ধন্য, বিকশিত, উন্নত, প্রস্ফুট করেছেন। মানব জীবনের এমন কোনো দিক নাই যে দিকটিতে সম্পর্কে তিনি আলোকপাত করেন নাই এবং যেটাতে তিনি সৌন্দর্য, তিনি জীবন মানব জীবনের সবগুলো দিকে কীভাবে মানুষ দিকে মানুষের জীবন কীভাবে সৌন্দর্য মণ্ডিত হবে সেটা তার জীবনের থেকে আমরা বুঝতে পারি। মহাবীর সম্পর্কে আমরা যদি আলোচনা করি, তাহলে সবচেয়ে প্রথমে আমরা তার জীবনের ঐতিহাসিকতা সম্পর্কে জানতে পারি। পৃথিবীতে যত মহাপুরুষের আবির্ভাব হয়েছে, তাদের জীবন যেভাবে আলোচিত হয়েছে, তার যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন তার চেয়ে অনেক বেশি আলোচিত এবং তার জীবনটাকে যাচাই বাছাই পরীক্ষা করা হয়েছে। তার জীবনের ঘটনা, বহু জীবনের যে ঘটনা সেগুলোকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সেদিক থেকে তার জীবনের ঐতিহাসিকতা অনেক বেশি। তখনকার দিনে আরবের লোকের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল, তারা অত্যন্ত মেধাবী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, কথা, চিন্তা, চেতনায় যে চেতনার যে বহিঃপ্রকাশ, সব কিছু তারা মুখস্থ করতেন। বিশেষ করে তার কথা এবং কাজগুলো তারা মুখস্থ করে রাখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা দিক হচ্ছে জীবনের বৈচিত্র্য। জীবনের অনেকগুলো বৈচিত্র্যময় দিক তাকে পার হতে হয়েছে। যখন বিশেষ করে যখন ধর্ম প্রচারের সময়, তখন মানুষ তাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক লাঞ্ছিত করেছে, কিন্তু এরপরও তার মুখ থেকে উচ্চারিত হয়েছে এদেরকে আমরা প্রভু এদের ক্ষমা কর। সত্যের জন্য তিনি ছিলেন বজ্রের মতো কঠোর। সত্যের প্রতিষ্ঠায় যিনি ছিলেন বজ্রের মতো কঠোর, আবার সেই মানুষটি ছিলেন বন্ধুবৎসল, কুসুমের মতো কোমল। ছোট বাচ্চার সাথে তিনি শিশুর মন নিয়ে মিশতেন, সব সময় হাসি খুশি এবং এইভাবেই তিনি মানুষের সাথে মিশতেন। এত বড় নবী হওয়া সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো অহংকার ছিল না। স
সত্যের প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। এছাড়া সাম্যের প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। তিনি বলেছেন, মানুষ সব সমান, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে তিনি সবাইকে সমান চোখে দেখেছিলেন। অন্য ধর্মের মানুষের জন্য তিনি, অন্য ধর্মের প্রতি তিনি যথেষ্ট সহিষ্ণু ছিলেন। মানুষের প্রতি মানুষের ভালোবাসা কীরকম হতে পারে, মানুষের প্রতি মানুষের ক্ষমা, মানুষের প্রতি মানুষের আন্তরিকতা, সেটা আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে পাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অবস্থার পরিবর্তন এনেছেন। সেই সময়ে নারীর অবস্থা ছিল অত্যন্ত খারাপ এবং নারীদেরকে সামাজিক নির্যাতনের শিকার হতে হতো, সেরকম এবং একটা ব্যবস্থায় অবস্থায় তিনি বলেছেন, গৃহস্থ মায়ের পদ নারীকে তিনি অনন্য মর্যাদায় উন্নীত করেছেন। কুসংস্কারকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রশ্রয় দেননি। একবার ওনার ছেলের মৃত্যু হওয়াতে, চন্দ্রগ্রহণ মৃত্যু হওয়ার পর চন্দ্রগ্রহণ লাগে সবাই মনে করছিল, বলছিল যে এটার কারণে এমন হয় চন্দ্রগ্রহণ, তখনই তিনি সবাইকে বলে দিলেন যে না, জন্ম এবং মৃত্যু এটা যে কোনো সময় যে কেউ হতে পারে এবং এটার জন্য প্রকৃতির উপর কোনো কিছু নাই। চন্দ্রসূর্য হচ্ছে আল্লাহর নিদর্শনের মধ্যে, অনেকগুলো শ্রেষ্ঠ নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে চন্দ্রসূর্য, এটার সাথে প্রকৃতির কোনো কিছু নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে জোর দিয়েছেন জ্ঞানের উপর, জ্ঞান যেন হারানো উটের মতো, তাকে খুঁজে বের করতেই হবে। এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীর ফলে মানুষ জ্ঞানের প্রতি আকৃষ্ট হয় এবং জ্ঞান সাধনায় মনোনিবেশ করে। আমি কয়েকটা কঠিন শব্দের অর্থ লিখে দিই। মরুভাস্কর, মরুভাস্কর শব্দের অর্থ হচ্ছে মরুভূমির সূর্য।